ছাই ফেলতে ভাঙা কুলো, খাতায় কলমে কেউ সাফাই কর্মী, কেউ গ্রুপ ডি কর্মী, অথচ তাদের দিয়েই চলছে একটা আস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই চিত্র বর্ধমান এক নম্বর ব্লকের জামার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। এখানে সকালে এসে স্বাস্থ্যকেন্দ্রে সাফাই করার পর ওষুধ দিতে বসেন সাফাই কর্মী। শুধু ওষুধই নয়, ক্ষত সেলাই করা কিংবা ড্রেসিং সবই সাফাই কর্মী কিংবা গ্রুপ ডি কর্মীর হাতে। জামার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তারের অভাব, তাই এখানে মেডিসিন দেওয়া থেকে সেলাই পর্যন্ত করতে হয় সাফাই কর্মীকে, আর ইঞ্জেকশন দিতে হয় গ্রুপ ডি এর কর্মচারীকে। সমস্যার ব্যাপারটা বলছে, এখানে তো দুজন ডক্টর আছেন, ওনারা প্রতি সপ্তাহে প্রত্যেক দিনই ওনারা আসেন, আর আমি জাস্ট একজন ক্যাবিন স্টাফ, কোনো রকমে আমি চালিয়ে রেখেছি। হ্যাঁ, স্টাফ না থাকলে কী করবো, স্যাররা তো সপ্তাহে প্রতিদিনই আসছেন। একটাই নার্স আছে আর একজনে ইয়ে আছে, সুইপার আছে, ওরা দুজনে ইয়ে করে। আমাদের এমওরাও চেষ্টা করছেন, ডিমান্ড দেওয়া আছে জিএম এর জন্য, ফার্মেসির জন্য, বাট স্টাফ না থাকলে বিএমএস বা এমওরা কি করতে পারবে? আমরা আমাকে, আমি এদিকে যতটা পারছি চেষ্টা করছি, জিএম এরও কাজ করতে হয়, সময় তো ওষুধও দিচ্ছি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রটা আবারও প্রকট। অভিযোগ, জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ফার্মেসি নিয়ে চলা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এসে ঠেকেছে মাত্র দুটি ঘরে। ভেঙে পড়ছে চাঙ্গর, খসে পড়ছে দেওয়ালের পলেস্তারা। চিকিৎসকের দেখা মেলে সপ্তাহে দুদিন। বাইরে নীল সাদা খোলসের ভিতরটা একেবারেই ফাঁপা, কোনো রকমের কাজ চলছে, ব্যাস এটুকুই। পরিষেবা তো আমরা যতটা পারছি তো আমরা তো রোজই আসছি ডক্টর, তারপরে যে ভিন্ন স্টাফ যারা আসছে ওরা আসছে, যতজন আছি আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, যতটা করা যায় উই আর ট্রাইং আওয়ার বেস্ট। পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো, এবং পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা ভালো বলেই আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে প্রাইভেট নার্সিংরুম ছেড়ে আজকে কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে তার চিকিৎসা পরিষেবা নিচ্ছে। কার্যত ছিনিমিনি খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে। যে স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল 20-25টি গ্রাম, সেই স্বাস্থ্যকেন্দ্রের হাল কেন এত বেহাল? সোমবারে আর শুক্রবারে আসে আমার ওই ডাক্তার। হ্যাঁ, ডাক্তার আছেন? হ্যাঁ। ডাক্তার কি প্রত্যেকদিন আসেন? না না, প্রত্যেকদিন নয়। খুব একটা ভালো না স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা, খুব দেখতে তো পাচ্ছেন খোলামেলা, কোনো গার্ড নেই, মানে ইয়ে নেই, পাঁচি টাচিতে ঘেরা নেই, তারপরে অবস্থা, রুমের অবস্থা খুবই খারাপ। মোটামুটি ধরুন 20-22টা এরকম হবে। আর প্রত্যেকদিন গড়ে কতজন করে পেশেন্ট আসতো এখানে? এখানে মোটামুটি ধরুন 150 তো ধরুন প্রত্যেকদিন। খোদ মুখ্যমন্ত্রী বলছেন ডিপ্লোমা ডাক্তারের কথা। এসএসকেএম এর মতো হাসপাতালে রেফার রোগে ক্ষুব্ধ খোদ শাসক দলের বিধায়ক মদন মিত্র। প্রান্তিক গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রের এমন দুর্দশার দায় কি নেবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ডিপ্লোমা কোর্স চালু নিয়ে, অর্থাৎ ডিপ্লোমা ডাক্তারি কোর্স চালু নিয়ে যখন সওয়াল করছেন, তখন জামার এক নম্বর স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ বর্ধমান এক নম্বর ব্লকের যে জামার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে একদিকে যেমন সাফাই কর্মী তিনি ওষুধ দিচ্ছেন, পাশাপাশি হচ্ছে টিস পর্যন্ত করছেন, এবং অন্যদিকে গ্রুপ ডি যিনি কর্মচারী তিনি এক প্রকার এই যে স্বাস্থ্যের হাল স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত হাল তিনিই সামলাচ্ছেন। এ রাজ্যে মানুষের প্রাণের মূল্য কত? ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, কিন্তু স্বাস্থ্যকেন্দ্র চলছে, হসপিটাল চলছে, সেখানে কোনো ডিসিপ্লিন নাই, সাধারণ মানুষ যায় আর ফিরে আসে। এই দৃষ্টি দেখতে দেখতে আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টে এই ধরনের একটা অধঃপতন হয়েছে। উনি যে ঘটা করে এত মেডিকেল কলেজে শিলান্যাস করছেন, উনি যে ডাক্তারি সিট বাড়াচ্ছেন, তাহলে যায় যে ডাক্তাররা পাস করছে তারা কোথায় যাচ্ছে? সে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন আজকে যে এত ঘটা করে যে চারিদিকে যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে নাকি সুস্বাস্থ্য, সমস্ত রকম পরিকাঠামো ঠিক আছে, মেডিকেল কলেজ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নাকি সমস্ত রকম পরিকাঠামো পাওয়া যায়, এখান থেকেই আজকে দেখা যাচ্ছে যে কী কঙ্কাল চিত্র পশ্চিমবঙ্গের বুকে হয়ে আছে। কার্যত গ্রামীণ যে মানুষ তাদের স্বাস্থ্য নিয়ে এক প্রকার ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। গ্রামীণ যে স্বাস্থ্যের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো যাতে দ্রুত ফিরে আসে সেই দাবি জানাচ্ছেন তারা। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।